As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man walah amma ba'd. Shukriya dashak shrota bhai bon. Qur'an e Hakimi Allah Subhanahu wa ta'ala bibhinno jaygay tar bibhinno srishtir name shopoth korechen. Kotha shopoth korechen tini tar nijer shottar. Oti guruttopurno kono bishoy bandake bojhabar jonno bishoyti je ottonto guruttopurno shei kotha ti বান্দাকে জানাবার জন্য বোঝাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শপথ করেছেন গোটা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই সকল শপথগুলোকে আমরা দেখি কোথাও তিনি একবার একটি বস্তুর নামে শপথ করেই কোনো কথা বলেছেন কোথাও দুইবার শপথ করে বলেছেন কোথাও তিনবার শপথ করে বলেছেন কিন্তু কোরআন কারীমের একটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতবার একাধারে সাতটি বস্তুর নামে শপথ করে তারপর তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন প্রিয় দর্শক আর সেই ঘটনাটি ঘটেছে কোরআন কারীমের 30 নম্বর পারার সূরা শামসের ভেতরে এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা সৃষ্টি জগতের অতি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় বৃহৎ সাতটি সৃষ্টির নামে তিনি শপথ করে একটি কথা তিনি বলেছেন নিঃসন্দেহে একজন মুমিনের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমার রব গোটা কোরআনের কোথাও এত বেশি সংখ্যকবার একাধারে শপথ করে কোনো কথা বলেননি যেমনটি তিনি সূরা শামসে বলেছেন তাহলে কি সেই কথা কোন সেই কথা যে কথা বলার জন্য আমার রব সাতবার তার সাতটি গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে শপথ করেছেন প্রিয় দর্শক আজ আমরা সেই বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসের শুরুতে ইরশাদ করেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها والشمس وضحاها অর্থাৎ শপথ সূর্যের এবং তার কিরণের والقمر إذا تلاها এবং শপথ চন্দ্রের এবং সে চন্দ্র যখন সূর্যের পশ্চাতে তথা পেছনে পেছনে আসতে থাকে তার والنهار إذا جلاها আর শপথ দিনের যখন তা প্রখরভাবে প্রকাশিত হয় প্রকাশিত করে নিজেকে ওয়াল লাইলি ইযা ইগশাহা আর শপথ রাতের যখন তা আচ্ছাদিত করে দেয় দিনকে তথা সূর্যকে ওয়াসসামাই ওয়া মা বানাহা এবং শপথ আকাশের নবমণ্ডলের এবং যিনি তা সৃষ্টি করেছেন তার ওয়াল আরদি ওয়া মা তাহাহা এবং শপথ ভূমণ্ডলের তথা জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তার ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা আর শপথ মানুষের এবং যিনি তাকে সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা অতঃপর তাকে তিনি ভালো এবং মন্দ উভয় বিষয়ের জ্ঞান দান করেছেন এই সবগুলো বস্তুর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শপথ করেছেন সূর্যের শপথ করেছেন চন্দ্রের শপথ করেছেন দিনের শপথ করেছেন রাতের শপথ করেছেন নবমণ্ডলের শপথ করেছেন ভূমণ্ডলের এবং শপথ করেছেন সর্বশেষে মানুষের প্রিয় দর্শক আল্লাহর সৃষ্টি জগতের সবচাইতে গুরুত্বপূর্ণ এই সাতটি বড় বড় এবং অতি গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে তিনি শপথ করে যে কথাটি বলতে চাইছেন তা হল কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে সফল সার্থক জীবন সাধনায় সিদ্ধ একমাত্র সেই ব্যক্তি যেই ব্যক্তি তার নিজের সংশোধন করতে পারল যে ব্যক্তি নিজের ভুলগুলোকে শুধরাতে পারল যে ব্যক্তি আত্মশুদ্ধি করতে পারল যে ব্যক্তি নিজেকে সমস্ত ভুল থেকে ধীরে 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 মুক্ত করার চেষ্টা সে চালিয়ে যেতে পারল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা যে নিজেকে সংশোধন করতে পেরেছে নিজেকে ভুল থেকে মুক্ত করতে পেরেছে নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে সে ব্যক্তি সফলকাম হয়ে গেল ওয়াকাদ খাবা মান দাসাহা আর যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারল না নিজের ভুল বিচ্ছুতি ত্রুটি এবং সকল অপরাধকে সঙ্গে নিয়েই তার জীবনকে পার করে দিল এবং কোনোভাবেই নিজেকে সংশোধন করতে পারল না এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই ব্যক্তি লুজার হয়ে গেল প্রিয় দর্শক কথাটি আপাত দৃষ্টিতে খুবই ছোট অথচ এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেজন্য এই বিষয়টি বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতবার শপথ করেছেন সাতটি গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে শপথ করেছেন বোঝা গেল একজন মুমিনের কাছে একজন মুমিনের কাছে একজন মুসলমানের কাছে একজন কোরআনের অনুসারীর কাছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বান্দার কাছে নিজেকে সংশোধন করা, আত্মশুদ্ধি করা, নিজেকে শুধরানোর চাইতে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু তার জীবনে থাকতে পারে না। প্রিয় দর্শক, আমরা কজন মানুষ আছি যারা নিজেকে শুধরাবার জন্য দিন রাত আমরা চেষ্টা করে থাকি? আমরা কজন মানুষ আছি যারা নিজেদেরকে সংশোধন করা এটাকে আমাদের জীবনের সবচেয়ে বড় মিশন হিসাবে নিতে পেরেছি? প্রিয় দর্শক, আজ আমাদের কাছে সবচেয়ে ছোট ইস্যু এই বিষয়টি। আমরা আজ দুনিয়ার অনেক বিষয়কে গুরুত্বের সাথে দেখি, কিন্তু নিজেকে সংশোধন করা, আমার ভিতরে কী কী ভুল ত্রুটি রয়েছে, আমার ভিতরে এমন কী কী চরিত্র রয়েছে, এমন কী কী কর্মকাণ্ড আমি করে থাকি যেগুলোর ফলে আমি ধীরে ধীরে জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি, সে বিষয়গুলোকে সংশোধন করা, সেগুলোকে কারেকশন করা, এটা একজন মুমিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হওয়া উচিত। দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে নিয়মিত বিরতিতে নিজের সংশোধন করার দিকে খেয়াল করা, নিজেকে সংশোধন করে তোলার, সংশোধিত করে তোলার চেষ্টা করা, এটা একজন মুমিনের কর্তব্য। আর সেটা যদি আমরা করতে না পারি, তাহলে পৃথিবীর মানুষের চোখে বা অনেক বিচারে আমি হয়তো সফল, সার্থক, সাকসেস মানুষ হিসাবে পৃথিবীর মানুষের কাছে আমি সম্মানিত হব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে, কোরআনের চোখে এবং অনন্ত অসীম কালের জীবনের বিবেচনায় আমি সফল এবং সার্থক হতে পারবো না। দুনিয়ার সকল সফলতা, সকল সার্থকতা যদি আমার পদচুম্বন করে, তবুও যদি না আমি নিজেকে সংশোধন করতে পারি। প্রিয় দর্শক, আসুন আমাদের জীবনের সবচেয়ে বড় ইস্যু হিসাবে এটাকে গ্রহণ করি। কোরআনে কারিমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতবার একাধারে যে শপথ করেছেন, সেই শপথের গুরুত্বকে অনুধাবন করার চেষ্টা করি, নিজেদেরকে সংশোধন করি, প্রতিদিন হিসাব মেলাই যে আমি কতটুকু সংশোধিত হতে পেরেছি, আমি কতটুকু ভালো হতে পেরেছি, আমি কতটুকু মন্দ পথ পরিহার করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরা শামসের শিক্ষা আমাদের জীবনে ধারণ করা, উপলব্ধি করার তৌফিক দান করুন। প্রতিনিয়ত নিজেকে সংশোধিত করে জান্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।